Okay. Thank you, everyone. Welcome to my third class on the rape of the lock. In the previous two classes, we have talked about the basic background of the rape of the lock. And we also talked about the basic theme of the poem. In today's class, we will directly enter into the summary of the entire poem and we look into the various themes of the poem. A theme among summary, a duto motamoti pore felle. আমাদের এই পোয়েমটা সম্পর্কে একটা বিস্তৃত ধারণা আজকের ক্লাসে মোটামুটি তৈরি হয়ে যাবে এরপরে ফ্রম দ্য নেক্সট ডে অনওয়ার্ডস উই ক্যান মুভ ডাইরেক্টলি ইনটু দ্য টেক্সট অফ দ্য পোয়েম ঠিক আছে সো লেট আস স্টার্ট টুডেজ ক্লাস উই উইল বিগিন উইথ দ্য বেসিক সামারি অ্যান্ড দ্য বেসিক থিমস অফ দ্য পোয়েম এবার তার আগে আমি ক্লাস শুরু করবার আগে যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেসিক যে 10 নম্বরের বড় প্রশ্নগুলো পড়ে এই রেপ অফ দ্য লক থেকে সেই প্রশ্নগুলো একটু আমি বলে দিতে চাই যাতে তোমরা যখন when you will read about the basic themes of the poem you can actually relate বড় কোয়েশ্চেন কি কি পড়ে 1 নম্বর সুপারন্যাচারাল মেশিনারিজ ইন দ্য রেপ অফ দ্য লক এগুলো প্রত্যেকটাই গুগল ড্রাইভে দেওয়া আছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো বড় কোয়েশ্চেন পড়ে দ্য রোল অফ দ্য সুপার ন্যাচারাল মেশিনারিজ আমরা জানবো এই টেক্সটের মধ্যে প্রচুর পরিমাণে সুপার ন্যাচারাল মেশিনারি অলৌকিক ক্ষমতা সম্পন্ন জীব তাদের উল্লেখ রয়েছে যেটার কথা আমি আগের দিনকে বলছিলাম তাদের সম্পর্কে কোয়েশ্চেন পড়ে এক্সামিনেশনে পরে 2 নম্বর অত্যন্ত ইম্পর্টেন্ট থিম দ্য থিম অফ দ্য মক এপিক পোয়েম রেপ অফ দ্য লক is a poem which is mock epic or heroicomical. Epic means a poem with a grand narrative, a poem with a grand theme, a poem that involves a great hero. সেইটাকে কেমন করে মক করছে সেটাকে কেমন করে একটা বিদ্রুপের মধ্যে দিয়ে দেখাবার চেষ্টা করছে কোয়েশ্চেন পড়ে রেপ অফ দ্য লক অ্যাজ এ হিরোইকমিক্যাল পোয়েম অ্যাজ এ মক এপিক পোয়েম কোয়েশ্চেন পড়ে ক্যারেক্টার অফ বেলিন্ডা অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্যারেক্টার অফ বেলিন্ডা পরীক্ষায় প্রশ্ন পড়ে বেলিন্ডার চরিত্র এই গল্পের যে মূল চরিত্র দ্য মেইন উইমেন ক্যারেক্টার ইজ বেলিন্ডা খুবই কোয়েশ্চেন পড়ে রেপ অফ দ্য লক অ্যাজ আ সোশ্যাল স্যাটায়ার আর রেপ অফ দ্য লক ডিপিক্টিং দ্য 18th সেঞ্চুরি সোসাইটি কোয়েশ্চেন পড়ে কোয়েশ্চেন পড়ে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট বেলিন্ডার্স টয়লেট সিন এটা আমরা একটু পরে দেখবো বেলিন্ডার টয়লেট সিন খুবই ফেমাস সিন এবং কোয়েশ্চেন পড়ে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য রেপ অফ দ্য লক যেটার সঙ্গে অ্যাজ আ সোশ্যাল স্যাটায়ার অনেকটাই যায় মানে সোশ্যাল স্যাটায়ার এবং টাইটেল অফ দ্য রেপ অফ দ্য লক একসঙ্গে যায় ফলে 10 মার্কস এর এই কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট দ্য থিম অফ দ্য সুপার ন্যাচুরাল মেশিনারি রেপ অফ দ্য লক অ্যাজ আ মক এপিক পোয়েম ক্যারেক্টার অফ বেলিন্ডা rape of the lock as a social satire or rape of the lock is a reflection of the 18th century neoclassical society 18th century augustan society aki prashner uttor hobe critically evaluate belinda's toilet scene ebong title of the rape of the lock 4 ebong 6 onekta kacha kachi 5 number question pore description of the game of the umbered je game ta khelar shomoye বেলিন্ডার চুল কেটে দেওয়ার চেষ্টা করা হবে এরিয়ালস রোল ইন দ্য পোয়েম এরিয়ালের যে রোল এই পোয়েমে এরিয়াল ইজ দ্য মেইন সুপারন্যাচারাল মেশিনারি রোল অফ দ্য ক্ল্যারিসা অ্যান্ড অফকোর্স ডিসক্রিপশন অফ দ্য কাটিং অফ দ্য লক অফ দ্য বেলিন্ডা এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যখন বেলিন্ডার লক কাটা হবে তার ডিসক্রিপশন এই হচ্ছে 5 এবং 10 নম্বরের কোয়েশ্চেন ছোট কোয়েশ্চেন অনেক আছে সেটা আমরা টেক্সট পড়বার পরে ডিসকাস করব 2 নম্বরের প্রশ্ন কি 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 করতে পারে অনেক ধরনের প্রশ্ন করতে পারে এবং টেক্সট থেকে তো পড়বই কারণ টেক্সট আমাদের ভালো করে পড়তে হবে ফলে এই হচ্ছে মোটামুটি রেপ অফ দ্য লক থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এরপরে আমরা যে বিষয়টাতে ডাইরেক্টলি চলে যাব সেটা হচ্ছে এই কবিতার সামারি সামারি অফ দ্য ক্যান্টো 1 তোমাদের সিলেবাসে রয়েছে ক্যান্টো 1 এবং ক্যান্টো 3 ক্যান্টো 2 তোমাদের সিলেবাসে নেই কিন্তু আমরা 5টা ক্যান্টোরি ক্যান্টো 1 থেকে ক্যান্টো 5 এর সামারিটা একবার দেখে নেব দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে কেমন করে এই পুরো জিনিসগুলো ঘটছে
মানে কেমন করে হোয়াট ইজ দ্য এন্টায়ার থিম অ্যান্ড দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য এন্টায়ার পোয়েম আমরা বুঝতে পারবো। ফলে আমরা আগেই কবিতার একবার সামারির দিকে চোখ বুলিয়ে নেব। আমরা শুরু করছি ক্যান্টো ওয়ান দিয়ে। এরপরে এই সামারিটা হয়ে গেলে আমরা ফিরে এসে ওই ইম্পর্টেন্ট থিম গুলোর দিকে একবার নজর দেব। সো লেট আস বিগিন উইথ দ্য সামারি অফ দ্য রেপ অফ দ্য লক। আমি আগেই বলেছি ইটস আ সোশ্যাল স্যাটায়ার, ফলে সেই সময়কার কন্টেম্পোরারি সোসাইটি ডেসক্রিপশনের পয়েন্ট অফ ভিউ থেকে পুরো পোয়েমটাকে পড়তে হবে। ইটস আ মক হিরোইক অর হিরোইকমিক্যাল পোয়েম, এর ফলে ন্যাচারালি there is the element of the satire which is operating throughout the entire poem. Bidrup ei poem er prottekta konay konay royeche, shei bidrup kei amaderke bujhte hobe. So let us begin with this. Shape of the lock begins with a passage outlining the subject of the poem and invoking the aid of the muse. Rape of the lock kibhabe hocche, shuru hocche কবিতার অধিষ্ঠাত্রী দেবীকে স্মরণ করে। এন্ড অ্যাবাউট দ্যাট বিগিনস উইথ এ প্যাসেজ আউটলাইনিং দ্য সাবজেক্ট, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম। কবি বলছেন যে দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ টু মক দ্য সোসাইটি, সমাজকে ক্রিটিসাইজ করা, সমালোচনা করা। অ্যান্ড দেন দ্য সান অর দ্য সল অ্যাপিয়ার্স টু ইনিশিয়েট দ্য লিজার্লি মর্নিং। দিদি একটু পাখাটা কমিয়ে দিত, বেশ থাক, না না থাক থাক, দুই দুই না থাক, বেশ। এই গল্পটা শুরু হচ্ছে lab dogs shake themselves awake. When lab dog kara, who are the lab dog bolo kyo ekjon, kyo ekjon mic on kore bolo, lab dog bolte kake bojhano hocche? Shunte pachho amar kotha? Shunte pachho ki? Yes sir. Lab dogs are those who actually generally resides on the on the lap of the fashionable women. Shei shomoykar 18th century fashionable society women jara tara shonge kore ekta lab dog carry korto, mane chotto kukur ar ki, koler kukur bole jete pare, jader size khub beshi noy. But that was actually part and parcel of the fashion of the 18th century society. সেই সময়ের সমাজের ফ্যাশনই ছিল এই ল্যাপডগ গুলোকে ক্যারি করা, ঠিক আছে? এমনকি ল্যাপডগদের ডেথের সঙ্গে হাজবেন্ডের ডেথের এখানে কম্পেয়ার পর্যন্ত করা হয়, তাহলে বুঝতে পারছো যেখানে এই সোসাইটিতে ল্যাপডগ। ফলে দ্য পোয়েম অ্যাকচুয়ালি বিগিনস উইথ দ্য ইনভোকেশন অফ দ্য সান অর দ্য সল, সল ইজ দ্য ল্যাটিন নেম অফ দ্য সান, অ্যান্ড ইট ডিসক্রাইবস দ্য leisurely morning routine of a wealthy household. Leisurely morning routine মানে মানে আস্তে আস্তে দিন হচ্ছে, দিনের শুরুর দিকে কোনো ব্যস্ততা নেই, there is no business at the beginning of a morning. অনেক সময় আমাদের বাড়িতে থাকে, এখানে সেরকম কোনো ব্যস্ততা নেই, একটা wealthy household. এবং lap dogs shake themselves awake, আস্তে আস্তে lap dogরা ঘুম থেকে উঠছে তারা। Bells begin to ring, bells মানে various kind of, কি বলছো, ঘন্টা, যেটা তোমাকে তোমার তোমাকে এক ধরনের ওয়ার্নিং দিচ্ছে, অ্যালার্ম দিচ্ছে। অলদো ইট ইজ অলরেডি নুন, এবং ঘন্টা কখন বাজছে, প্রায় দুপুর বেলায় ঘুম থেকে তোলার জন্য। অ্যান্ড বেলিনা স্টিল স্লিপস, বেলিনা তখন ঘুম হচ্ছে। অ্যান্ড শি হ্যাজ বিন ড্রিমিং, সে স্বপ্ন দেখছিল। এই আগের রাত্রে বেলিনার স্বপ্ন দিয়েই এই গল্প শুরু হবে। So Belinda's dream is very important. Ebong she Belinda dream to create koreche, and we learn that the dream has been sent by the her guardian self. Amra ektu pore janbo ei guardian angel er concept ki amader onekta rashir moto,
বৃশ্চিক রাশি যেরকম বা মকর রাশি, এইরকম ব্রিটিশ কনসেপ্ট অনুযায়ী গার্ডিয়ান এঞ্জেল হচ্ছে প্রত্যেকটা নারীর টাইপ অনুযায়ী, পার্সোনালিটি টাইপ অনুযায়ী, ব্যক্তিত্বের ধরন অনুযায়ী প্রত্যেকটা নারীর বিভিন্ন গার্ডিয়ান এঞ্জেল রয়েছে, GUARDIAN ANGEL, তারাই রক্ষা করে সেই নারীকে। বেলিন্ডার গার্ডিয়ান এঞ্জেল কে সিলফ, এবং তার নাম কি? তার নাম হচ্ছে এরিয়েল। এরিয়েল মানে যে বাতাসের বাসিন্দা, এয়ার থেকে এরিয়েল ল্যাটিন শব্দ থেকে এসছে। সো দ্য স্টোরি অ্যাকচুয়ালি বিগিনস উইথ দ্য বিগিনিং অফ দ্য বেলিন্ডার্স ড্রিম, অ্যান্ড উই লার্ন দ্যাট দ্য ড্রিম হ্যাজ বিন সেন্ট বাই আর গার্ডিয়ান সিলফ এরিয়েল। এই স্বপ্নের মাধ্যমে এরিয়েল বেলিন্ডাকে সতর্ক করে দিতে চাইছে যে সামবডি ক্যান অ্যাকচুয়ালি কাট অফ ইউর লক। And we will eventually understand that these sylphic machineries, these supernatural machineries, this residents of the air are not that powerful. তারা যে খুব ক্ষমতা সম্পন্ন তারা তা নয়। ক্ষমতা সম্পন্ন হলে তারা বেলিন্ডের চুল কাটা থেকে বেলিন্ডাকে তো পরবর্তীকালে বাঁচাতে পারত। বেলিন্ডের স্বপ্নে কি দেখবে? The dream is of a handsome youth who tells her that she is protected by the unnatural, unnumbered spirits, an army of the supernatural beings who once lived on the earth as human women. And this entire army of the supernatural spirits is consisted of the women people, women folks of the earth, jara ekta shomoy nari chilo, poroborti kale ei alaukik being e porinoto hoyeche. They are being guarded, they are actually guarding Belinda. Belinda ke tara guard korche. Purishkar. And the youth explains that they are the invisible guardian of the women's chastity. Chastity means women's integrity, their virginity. Take save kora chesta kore kara ei unnumbered spirit of the air. And although the credit is usually mistakenly given to the honor rather than to their divine stewardship, jodio credit ta sob shomoy deya hoy bhul bhabe to the honor of the women, je tara tader samman rokkharte sob shomoy baddho porikorta ashole noy, because it depends on the divine stewardship. Etao ekta khub boro dhoroner satire, karon amra bujbo ei jara supernatural spirit tader je khub beshi khomota royeche ba manushke tara rokkha korte pare ta kintu noy. Divine stewardship, stewardship mane kauke kauke rokkha kora. Steward মানে বেসিক্যালি দ্য সার্ভেন্ট, একটা রয়্যাল সার্ভেন্ট কে স্টিওয়ার্ড বলা হয়, রয়্যাল পেজ কে। ডিভাইন মানে ট্রান্সেন্ডেন্টাল, ডিভাইন মানে ঐশ্বরিক। অ্যাজ ইফ দিস আননাম্বার্ড স্পিরিটস অফ দ্য এয়ার ইজ সেভিং বেলিন্ডা। অ্যান্ড অফ দিস স্পিরিটস ওয়ান পার্টিকুলার গ্রুপ, একটা গ্রুপ রয়েছে যার নাম হচ্ছে সিলভ। এরকম চারটে গ্রুপ আছে, চারটে কারা কারা আমরা একটু পরে দেখবো, who dwell in the air, serve as Belinda's personal guards, and they are devoted. They are the personal guard of the Belinda. They always saves Belinda, and they understand and revert the vanities of an elegant and frivolous lady like Belinda. Important words: elegant mane full of sophistication, your aristocratic society the bash kore, your elegance royeche, and frivolous mane jader kono moti gotir thik nei, and those who are non serious. Frivolous mane non serious, jara kono ekta bishoy khub ekta serious noy. Frivolous always as well as elegant lady like Belinda. Bole Belinda charitrer duto dik royeche, ekta hocche sophisticated aristocratic woman, at the same time she is frivolous. Ariel is the chief of all Belinda's parkish protectors. পাকিশ মানে পাক বলে একটা চরিত্র শেক্সপিয়ারের মিডসামার নাইটস ড্রিমে ছিল, পাক এবং টেম্পেস্টও ছিল। সে হচ্ছে সুপার ন্যাচারাল স্পিরিট, সে রক্ষা করার চেষ্টা করত সবসময় এদেরকে আর কি, তোমাদের কাকে বলো হিউম্যান বিইংদেরকে। এবং বেলিন্ডার ওরকম একটা সুপার ন্যাচারাল প্রোটেক্টর রয়েছে। সরি, পাক টেম্পেস্টের চরিত্র নয়, মিডসামার নাইটস ড্রিমের চরিত্র পাক। Warns her in his dream that some dreaded event is going to befall her that day.
ফলে বেরিন্ডা কিন্তু স্বপ্নের মধ্যে ওয়ার্ন করেছিল কে, এরিয়াল, যে সাম ড্রেডেড ইভেন্ট মানে একটা ভয়ঙ্কর খারাপ ঘটনা সেই দিনে তার সঙ্গে ঘটবে, দো হি ক্যান টেল হার নাথিং মোর স্পেসিফিক দ্যান দ্যাট, শি শুড বি বিওয়্যার অফ ম্যান। কিন্তু বুঝতেই পারছো সুপার ন্যাচুরাল স্পিরিটের এতটা ক্ষমতা নেই যে তারা বলবে হোয়াট ইজ দ্য এক্সাক্ট ইভেন্ট, কিন্তু বলেছিল শি শুড বি বিওয়্যার অফ দ্য ম্যান, পুরুষ মানুষের থেকে সাবধানে থাকো। দেন বেরিন্ডা অ্যাভেক্সলিনের ঘুম ভাঙলো টু দ্য লিকিং টাং অফ আ ল্যাপ ডগ, শক। বেরিন্ডার ল্যাপ ডগের নাম কি কোয়েশ্চেনে পড়ে অনেক সময়, শক, এসএইচ ও শিখে শক, কারণ ল্যাপ ডগের যে নাম শক হতে পারে কোনো ধারণা ছিল না, কিন্তু বেরিন্ডার ল্যাপ ডগের নাম হচ্ছে শক, শক দেয়। Upon the delivery of a billet doux, billet doux মানে কি, billet doux is a French word, এই শব্দটা আমরা পরিচিত হব এই rape of the lock এর সঙ্গে বারবার, billet doux মানে হচ্ছে love letter। আমরা দেখব বেরিন্ডা যেখানে সাজবে সেই টয়লেট সিনে একদিকে রয়েছে billet doux বা love letter, আর একদিকে রয়েছে bible, bible is a very important religious book for the Christians, আর love letter is perhaps not that important, billet doux, এই দুটো পাশাপাশি বেলিন্ডার টয়লেট সিনে রয়েছে। ফলে বারবার বেলিন্ডাকে কিন্তু স্যাটিরাইজ করা হবে যে একদিকে ধর্মগ্রন্থ একদিকে লাভ লেটার নিয়ে এসে বসে রয়েছে। এই 18th সেঞ্চুরি এলিগেন্ট ফ্রিভোলাস সোসাইটির কাছে লাভ লেটার ইজ পারহ্যাপস মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য বাইবেল, এটাই হয়তো বারবার দেখাবার চেষ্টা করছেন আমাদের এই গল্পের যিনি লেখক আলেকজান্ডার পোপ। মাথায় রাখতে হবে ইটস আ সোশ্যাল স্যাটায়ার, বিদ্রুপ করছে সমাজকে। And she then proceeds to her dressing table. She the dressing table jabe for the elaborate ritual of the dressing. This is known as Belinda's toilet scene. Belinda nijer toilet bolte ekhane tar cosmetics er jayga, shekhane she shajgoj korbe boshe, ebong tar birat boro boro shekhar jonno table royeche, dressing table, ebong this elaborate ritual of the dressing is known as the toilet scene, in which her own image in the mirror is described as a heavenly image, a goddess, right? Like ishwar bole ekhane kalpona kora hoyeche belinda ke, tole ki belinda elaborately shaja goja korbe, eta is known as the toilet scene. Ekhane almost compare kora hoyeche belinda ke with the other epic heroes like Achilles and Arjun and others. যারা যখন যুদ্ধক্ষেত্রে যায়, যখন ট্রয়ের যুদ্ধে অ্যাকিলিস গিয়েছিল, বা অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়েছিল, যেভাবে নিজেকে পোশাক পরেছে তার সঙ্গে অ্যাজ এ বেলিন্ডার কম্পেয়ার করছে। কিন্তু বেলিন্ডা এখানে কোনো যুদ্ধে যাবে না, শি ইজ অনলি গোয়িং টু দ্য হ্যাম্পটন কোর্ট ফর প্লেইং দ্য কার্ডস অফ দ্য অম্বার, গেম অফ দ্য অম্বার, সে অম্বার গেম খেলবে বলে যাচ্ছে, তার আলাদা করে কোনো সিরিয়াস গেম, সিরিয়াস কাজ নেই। তা সত্ত্বেও বেলিন্ডাকে বারবার কম্পেয়ার করা হচ্ছে এই এপিক হিরোদের সঙ্গে। ফলে বুঝতে পারছো দ্য সিলভস আনসিন অ্যাসিস্ট দেয়ার চিং চার্জ অ্যাজ শি প্রিপেয়ারস হার সেলফ for the day's activities. এই সারা দিনের কাজের জন্য যখন বেলিন্ডা রেডি হচ্ছে, তখন তাকে সিলফেরা নানাভাবে সাহায্য করছে। ফলে এই গোটা পোয়েম জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেলিন্ডাকে একবার হেলেন অফ ট্রয়ের সঙ্গে কম্পেয়ার করা হবে। বেলিন্ডা এই গল্প শুরু করছে পোয়েট জন ক্যারিলকে মিউজ বলে। জন ক্যারিল তো মিউজ নয়, একজন সাধারণ মানুষ, তাকে গ্রিক গডেসের সঙ্গে তুলনা করা হচ্ছে। So the entire spirit of the poem is to mock people, among 18th century substanceless people derke criticize kora, bhetor phapa manush gulo ke tader samne mirror dhora, ayna ta ke dhora, etai hocche ei rape of the lock er mul kaj. Bolo candle one porishkar kina, ami je summary gulo bolchi pore amra text e ashbo, bolo porishkar kina? Yes sir, most, yes sir. পরিষ্কার। এবার আমি একটু এইটা যেহেতু আমি বললাম সুপার ন্যাচারাল স্পিরিটদেরকে ইন্ট্রোডিউস করলাম, তাদের সম্পর্কে একটা বেসিক কথা একটু বলে নিই। হু আর দ্য সুপার ন্যাচারাল স্পিরিটস? সিলভস আর প্রেজেন্টেড অ্যাজ টাইনি গুড স্পিরিট উইথ উইংস, তাদের ছোট্ট ছোট্ট ডানা রয়েছে, ছোট্ট ছোট্ট তাদের সাইজ, এই হিরোইকমিক্যাল স্টাইলটাকে সুটেবল করার জন্য অনেকটা হোমার এবং ভার্জিলের যেরকম ঈশ্বরকে দেখিয়েছেন তারা, গডদেরকে, জিউস এন্ড আদার্স, এখানে তো বড় বড় ভগবান দেখানো যাবে না, এই ছোট্ট ছোট্ট এই গুড স্পিরিট উইথ উইংস, অ্যান্ড দে ক্যান চেঞ্জ দেয়ার শেপ অ্যান্ড দ্য সেক্স, তারা তাদের জেন্ডার এবং সেক্স এবং শেপ চেঞ্জ করতে পারে।
এরকম প্রাণীদেরকে দেখানো হয়েছে। দ্য হেড অফ দ্য সিলফ ইজ এরিয়াল, এরিয়াল হচ্ছে এই সিলফদের হেড, এবং এরিয়াল আমরা দেখব ক্যান্টো ওয়ানে, শি উইল ইভেন্চুয়ালি টেক দ্য ফর্ম অফ আ হ্যান্ডসাম ইয়াং ম্যান ইন আ ড্রিম অ্যাট দ্য নুন টাইম। মিলিন্দের কানে কানে যে যে হ্যান্ডসাম পুরুষ মানুষ সেদিনকে খারাপ ঘটনা সম্পর্কে বলে যাবে যে হতে পারে, সেটা হচ্ছে কে? এরিয়াল। এবং আমরা জানবো যে চার ধরনের স্পিরিট হয়, দের আর ফোর টাইপস অফ স্পিরিট। একটু ইম্পর্টেন্ট ভাবে এগুলো শুনতে হবে বা লিখতে হবে, আমি মানে অবশ্যই মেটেরিয়াল দিয়ে দেবো, মেটেরিয়াল দেওয়া আছে। এবং এই চার ধরনের যারা স্পিরিট তারা কারা কারা? তারা হচ্ছে স্যালামান্ডার, তারা হচ্ছে নিম্ফ, তারা হচ্ছে গ্নোম এবং সিলফ। এই দিজ আর দ্য ফোর টাইপস অফ দ্য সুপার ন্যাচারাল স্পিরিট। চার ধরনের সুপার ন্যাচারাল স্পিরিট কে দেখানো হয়েছে, অ্যান্ড দিজ ফোর টাইপস অফ স্পিরিটস দে রিপ্রেজেন্ট ফোর এলিমেন্টস অফ দ্য আর্ট, অ্যান্ড দিজ ফোর এলিমেন্টস রিপ্রেজেন্ট দ্য টেম্পারামেন্ট অফ দ্য উইমেন, দ্য অ্যাকচুয়াল টেম্পারামেন্ট অফ দ্য উইমেন ওয়েন দে হভার ইন দিস আর্থ। যখন তারা পৃথিবীতে ছিল তাদের মেজাজ যেরকম ছিল তার উপরে ভিত্তি করে তারা সেই স্পিরিট হবে। ফর এক্সাম্পল, স্যালামান্ডার কি থেকে এসছে? ফায়ার থেকে। ফায়ার মানে কি? রাগি। দ্য উইমেন হু আর কোয়ারলসাম, যারা ঝগড়া করছে আফটার দেয়ার ডেথ, তারা মৃত্যুর পরে যারা ঝগড়ুটে, সেই সমস্ত উইমেন দেয়ার সোল গোজ টু দ্য ফায়ার। তাদের সোল কোথায় যায়? আগুনের কাছে। অ্যান্ড সাচ উইমেন বিকাম স্যালামান্ডার। আর এই আগুন থেকে মহিলারা কিসে পরিণত হয়? যারা কোয়ারলসাম, দোজ হু আর অ্যাংরি, দে অ্যাকচুয়ালি বিকাম স্যালামান্ডার। পরিষ্কার? বলো পরিষ্কার কিনা? চুপচাপ থাকে, অল্প কথা বলে, বেশি লোকের সঙ্গে তর্ক করে না। আফটার দেয়ার ডেথ দেয়ার সোল রিটার্নস টু দ্য ওয়াটার। জলের মতো উইমেন তারা, জলের মতো মানুষ, অ্যান্ড দে বিকাম নিম। নিম হচ্ছে জলপরী, ফলে ওয়াটার ইজ দেয়ার গাইডিং স্পিরিট, দ্য বেসিক এলিমেন্ট ইজ ওয়াটার। দেখবে বারবার মিডিয়েভাল অ্যালকেমিতে, ফিজিওলজিতে এই একটা মানুষের স্বভাবের সঙ্গে এলিমেন্টকে রিলেট করা হয়, জলের সঙ্গে পোলাইটনেস, সাবমিসিভনেস, শান্ত হওয়া, পিসফুল উইমেন, তারা কারা হচ্ছে? জলপরী, নিম। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। ফলে যে সমস্ত নারীরা জন্মাচ্ছে অত্যন্ত শান্ত হিসেবে, those whose nature are polite, submissive, those who doesn't quarrel, they are known, they will eventually transform into nymphs after their death. Those who are angry, those who are quarrelsome, their soul goes to the fire and they will become salamander. Those women who are proud, who are serious minded, their soul goes to the earth. Jara khubi gorbito, khub serious, তাদের হৃদয় যায় আর্থে, মাটিতে, অ্যান্ড দে বিকাম গ্নোম, তারা গ্নোম হয়, GNOME। সো সিরিয়াস মাইন্ডেড, প্রুডেন্ট, প্রাউড, গর্বিত, তাদের যাচ্ছে সোল কোথায়? যা মাটির মধ্যে, দে আর দে বিকামস গ্নোম। বলো প্রাউড বলতে মানে কি রকম প্রাউডের কথা বলা হচ্ছে? প্রাউড মানে যারা গর্বিত, যারা নিজেদের বিউটি নিয়ে গর্বিত। এক্সেসিভ প্রাউড না, এমনি জাস্ট মানে না খুব বেশি যে মানে বিরাট নার্সিসিস্টিক প্রাউড না, এমনি প্রাউড, দোজ হু আর জেনারেলি প্রাউড। অ্যারোগেন্ট টাইপের বলি, সেরকম টাইপের কিছু না, সেটা ঠিক বলছেন না, মোটামুটি অল্প অ্যারোগেন্স তো বোঝাচ্ছি, অবশ্যই অল্প অ্যারোগেন্স তো বোঝাচ্ছি। দে উইল ইভেনচুয়ালি ট্রান্সফর্ম ইনটু গ্নোম। এন্ড দোজ উইমেন হু আর ফ্লার্ট, ফ্লার্ট মানে ফ্লার্টিশিয়াস উইমেন, those who are actually flirting with the men, jara ektu bhalo kore kotha bolte pare, ektu love related conversation ni engaged by men der sange, and those who are pocket, eta notun shobdo, COQUETTE, pocket 18th century flirtatious women der ke pocket bola hoy। amra exact ekbar pocket er definition jene nebo, COQUETTE। এই শব্দগুলো কিন্তু বারবার রিপিটেড হবে এই রেপ অফ দ্য লক জুড়ে, অনেক ধরনের শব্দ, তার মধ্যে ককেট একটা শব্দ। ককেট মানে কি? ফ্ল্যাটিশিয়াস উইমেন,
her transformation from an ice maiden warrior into a winsome coquette মানে একটা যোদ্ধা উইমেন সেখান থেকে সে ককেট মানে সেখান থেকে সে প্রেম করছে এরকম একটা উইমেন আচ্ছা এই শব্দটা বারবার রিপিট হবে আরো কয়েকটা শব্দ আমরা দেখে নেব flirtatious flirtatious women flirtatious মানে হচ্ছে behaving in such a way as to suggest a playful sexual attraction to someone কাউকে provocative হতে sexually তাকে তার দিকে attract করার চেষ্টা করছে is known as the flirtatious এই শব্দটাও বারবার rape of the lock জুড়ে repeated হবে আচ্ছা আরো একটা শব্দ হবে একটু দেখিয়ে দিচ্ছি beau b a u beau means a boyfriend or a male admirer fashionable young man a dandy তাকে beau বলা হয় এই গল্পে প্রচুর handsome young man পাবে তারা হচ্ছে beau আবার আরেকটা শব্দ আমরা পাবো is known as the beauks b e a u x beauks কি beauks টা হচ্ছে basically plural noun of the beau অনেকগুলো fashionable young man যখন একটা জায়গায় ঘুরে বেড়ায় তাকে বলা হয় beauks আচ্ছা elegant aristocratic sophisticated society elegant মানে a graceful and stylish in appearance and manner এই 18th সেঞ্চুরির স্টাইলিশ সোসাইটিকেও আমরা বারবার দেখবো ফলে এই শব্দগুলো কিন্তু রেকারেন্টলি রিপিট হতে থাকবে রেপ অফ দ্য লক জুড়ে বলো পরিষ্কার কি না হ্যাঁ স্যার ফলে দোজ উইমেন হু আর ফ্লার্টিশ এন্ড ককেটিশ ককেট সি ও কিউ ইউ ই টি টি ই যেরকম বেলিন্ডা হিমসেলফ সরি বেলিন্ডা হারসেলফ ইজ আ ফ্ল্যাটিশাস এন্ড ককেট ওম্যান এইজন্য বেলিন্ডার সোল উইল গো টু দ্য এয়ার আকাশে যাবে এন্ড হেন্স বেলিন্ডা উইল বিকাম সিলফ বেলিন্ডার গাইডিং মেশিনারি কে সিলফ মনে থাকবে স্যালামান্ডার নিম গ্নোম সিলফ স্যালামান্ডার আর উইমেন ওয়ার কোয়ারেলসাম এন্ড দেয়ার সোল গোস টু দ্য ফায়ার টু দ্য মেন এলিমেন্ট হচ্ছে ফায়ার স্যালামান্ডার নিম ফের মেন স্পিরিট হচ্ছে ওয়াটার দে আর পোলাইট এন্ড সাবমিসিভ দে আর নিমস গ্নোমস আর সিরিয়াস মাইন্ডেড arrogant proud their soul will go to the earth and they will become gnome and flirtatious and coquette women those who are very much sexually provocative in nature like Belinda herself they will transform into sylph and their main element is air bolo porishkar kina ha sir ei char dhoroner spirit er ullekh amra ei gota mock epic jure pabo amra canto 1 shesh kore felechi amra canto 2 er summary ta porbo jodi amader canto 3 royeche kintu amra shobkotori summary porle amader ekta clear vision hobe nale amra bujhte parbo na art capture fole amra text ta to khali kebol matro canto 1 ebong canto 3 porbo kintu amra summary ta shobkotori pore jabo beshi kon shomoy lagbe na 10 15 minute lagbe amader besh summary of the canto 2 Belinda rivaling the sun Belinda kintu praye surjer shonge protidondita korche bhabte pachho a woman is constantly being compared regarding her beauty with the sun as if surjer ei jholshani the ignited sun surjer je projjolito khomota tar shonge Belinda's beauty er bar bar comparison korchen Alexander Pope so Belinda rivaling the sun in a radiance sets out by the boat on the river Thames for the Hampton Court Palace amra ekbar Hampton Palace ta ke dekhe newar chesta korbo pas diye boi gacche Thames nodi ebong shekhan diye amader je heroine golper she ei tar nijosho barge tar nijosho boat e kore she Hampton Court e jacche Hampton sorry this is the Hampton Court khubi shei shomoykar Hampton Court England স্যার এখনো আছে এই কোডটা অবশ্যই অবশ্যই ইংল্যান্ডের সমস্ত 1200 এবং 1300 সালের যত মানে বড় বড় মনুমেন্ট সবই রয়েছে সবই রয়েছে প্রত্যেকটাই রয়েছে এই যে Hampton Court this is the image of the Hampton Court দেখতে পাচ্ছ ব্রিটেনের এই পাশ দিয়েই যাচ্ছে তোমার হচ্ছে আমাদের টেমস নদী Hampton Court Palace এই এই এর পাশ দিয়েই আমাদের এই যে নদীর পাশ দিয়ে
এখান দিয়েই মেরিন্ডা এই কোর্টে গিয়ে হাজির হচ্ছে। ইউডি রেপ অফ দ্য লক, একটা পেইন্টিংস দেখে নেওয়ার চেষ্টা করি। এই যে পেইন্টিং তো ভিজুয়ালি আমাদেরকে অনেকটা সামনাসামনি নিয়ে আসে ব্যাপারটাতে, আমরা একটু পরে যখন দেখবো যে মেরিন্ডার যে এই যে লক যেটা কেটে নেওয়া হয়েছে, এই যে মেরিন্ডার বসে আছে অ্যাজ ইফ তার লক কেটে নিয়েছে, বুঝতে পারছো? 18th century সোসাইটি, চারপাশে ব্যারোক পেন্টিং, BARO QUE, ব্যারোক মানে হচ্ছে তার যে আর্কিটেকচার তাকে ব্যারোক আর্কিটেকচার বলে, ঠিক আছে? এই চারপাশে ঝুলছে বড় বড় ঝাড়বাতি হ্যামটন কোর্টের ভিতরে, দিজ আর দ্য মেন উইক করা, দিজ আর দ্য উইমেন, 18th century উইমেন, স্লেভ গার্ল, বুঝতে পারছো? ব্ল্যাক ওমেন মানে স্লেভ গার্ল। সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি এইভাবে বেলিন্ডের চুল কেটে নেওয়া হবে। মানে এই ইমেজগুলো দেখাচ্ছি এই সোসাইটিটার খানিকটা জিনিস, মানে মানে খানিকটা ইমেজারি তোমার সামনে আনার জন্য। দিস ইজ দ্য অরিজিনাল অ্যারাবেলা ফার্মার, আসল অ্যারাবেলা ফার্মারের ছবি এটা। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিউটি অফ দ্য কন্টেম্পোরারি সময়, সেই সময়ের অত্যন্ত বিখ্যাত বিউটি ছিল যে বেলিন্ডার টয়লেট সিন। বেলিন্ডাকে এরপরেই আমরা দেখেছি ক্যান্টো ওয়ানে বেলিন্ডাকে সাজানো হয়েছে, এই হচ্ছে সেই বেলিন্ডা, বেলিন্ডাকে আস্তে আস্তে সাজানো হচ্ছে। ফলে এই যে পুরো সোসাইটির যে ডেসক্রিপশন, সোসাইটির যে চেহারা, আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারবো যদি আমরা একটু 18th century সোসাইটির দিকে নজর দিই। এই যে বার্জ যে করে, বড় বড় বার্জ সেই সময়ে নৌবহরে, সেই সময়কার উইমেন মেনরা যেত এবং বেলিন্ডা এরকম একটা নৌকা করে হ্যামটন কোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সো আমরা ফিরে আসছি আবার টেক্সটের মধ্যে, মানে টেক্সটের সামারিতে। So, Belinda rivaling the sun in a radiance sets out on the boat on the River Thames for the Hampton Palace, and she's accompanied by a party of the glitzy ladies nymphs. Nymphs der party te ek shonge she accompanied hocche onek tar shonge royeche onek nymph mane onek women and gentlemen. Ekhane kintu nymph bolte kebol matro supernatural spirit ke bojhacche na, nymph bolte kintu women der ke bojhacche. But is far and away the most striking member of the group. Belinda is perhaps the most beautiful and the most important member of the group, and Pope's description of her charms includes the sparkling cross she wore on her white breast. Belinda tar golate pore ache ekta cross. Cross is a symbol, religion is a symbol, kintu ekhane cross has been transformed into the symbol of the fashion. Dharmer symbol ekhane noy, কারণ বেলিন্ডা কি ক্রসটাকে ইউজ করছে অ্যাজ অ্যান আইকন অফ ফ্যাশন। হার হার কুইক আইজ এন্ড লাইভলি লুকস এন্ড দ্য ইজি গ্রেস উইথ হুইচ শি বেস্টাউস হার স্মাইলস এন্ড অ্যাটেনশনস ইভেনলি অ্যামং অল দ্য অ্যাডোরিং গেস্টস, সবার দিকে তার নজর, চারিদিকে সে তাড়াতাড়ি চোখগুলোকে সাজাচ্ছে সরাচ্ছে। আর ক্রাউনিং গ্লোরিজ দো আর দ্য টু রিংলেটস দ্যাট ড্যাঙ্গল অন আর আইভরি নেক। পোপ কিন্তু একটা অত্যন্ত মানে কি বলবো গ্রাফিক ডেসক্রিপশন, ডিটেল ডেসক্রিপশন দিচ্ছে বেলিন্ডার। তার কান থেকে দুটো রিংলেট আমরা দেখতে পাচ্ছি, তার আইভরি নেকে ঝুলছে। দো দিস কার্লস ডিসক্রাইবস অ্যাজ লাভ ল্যাবিরিন্থস, বেলিন্ডার চুলের যে কার্ল, যে তার যে বেইন ডাউন হেয়ার, এটাকে লাভের ল্যাবিরিন্থ, ল্যাবিরিন্থ মানে মিয়েন্ডারিং মেজি মোশন, মানে ল্যাবিরিন্থ বলা হয় এমন একটা ভুলভুলাইয়ার মতো এমন একটা জায়গা যেখানে ঢুকে গেলে আর বেরোনো যায় না। Labyrinthine caves, labyrinth, labyrinth, loves labyrinth, মানে ভালোবাসার যেরকম জটিলতা, ভালোবাসার যেরকম কমপ্লেক্সিটি, তার সঙ্গে বেলিন্ডার চুলের যে কার্ল তার তুলনা করা হয়েছে। বেলিন্ডার প্রেমে পড়লে এইরকমই একটা ল্যাবিরিন্থের মধ্যে ঢুকে পড়বে আর বেরোতে পারবে না, আলেকজান্ডার পোপ এইভাবে বলার চেষ্টা করছে। স্পেসিফিক্যালি ডিজাইনড টু এনস্নেয়ার এনি পুওর হার্ট হু মাইট গেট এনট্যাঙ্গলড ইন দেম, এমন ভাবেই তার চুলটাকে অ্যাজ এ ডিজাইন করা হয়েছে যে কোনো একটা পুয়ার হার্ট, কোনো একটা সাধারণ পুরুষ যদি তার প্রেমে পড়ে তাহলে তার হৃদয় ভগ্ন হৃদয় হতে হবে এবং চার কোনোদিন সেখান থেকে বেরোতে পারবে না। বলো পরিষ্কার, বেশ মাথায় রাখতে হবে এই কবি। আমরা যখন এই 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 পার্টিকুলার টেক্সটটা পড়বো আমরা কিন্তু এটাকে এই টেক্সটের স্পিরিটেই পড়বো, অর্থাৎ এই টেক্সটের মূল উদ্দেশ্য কিন্তু স্যাটারাইজ করা। এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য সেই সময়কার সমাজে নারী এবং পুরুষ উভয়কেই
তাদের সামনে একটা আয়না ধরার চেষ্টা, একটা মিরার ধরা। এবার অনেকেরই মনে হতে পারে যে বেলিন্ডের ডেসক্রিপশন অনেকটাই মিসোজিনিস্টিক ইন নেচার। মিসোজিনি মানে হেট্রেড এগেনস্ট দ্য উইমেন, ইচ্ছে করে পুরুষতান্ত্রিক ভাবে পেট্রিয়ার্কাল ওয়েতে ডেসক্রাইব করা হয়েছে বেলিন্ডাকে, এরকম অনেকেরই মনে হতে পারে। এটা সত্যি, কিন্তু পোপের মূল উদ্দেশ্য ছিল টু স্যাটায়ার দ্য এন্টায়ার সোসাইটি, ইটস আ সোশ্যাল স্যাটায়ার। রিমেম্বার, ইটস আ সোশ্যাল স্যাটায়ার। স্যাটার কত রকমের হয় আমরা দেখব পরে, কিন্তু আলেকজান্ডার পোপের মূল উদ্দেশ্য হচ্ছে একটা সোশ্যাল স্যাটায়ার ক্রিয়েট করা। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ, ওয়ান অফ দ্য ইয়াং জেন্টলম্যান অন দ্য বোট, দ্য ব্যারন, পার্টিকুলারলি অ্যাডমায়ার্স বেলিন্ডাস লক্স, হ্যাজ ডিটারমাইন্ড টু স্টিল দেম ফ্রম হিমসেলফ। এই যে ব্যারন, এই ব্যারনের চরিত্রটা কার চরিত্র? লর্ড পিটারের চরিত্র। সেই অনুযায়ী ব্যারনের চরিত্র ক্রিয়েট করা হয়েছে, নাম একবারের জন্য বলা হয়নি, বলা হয়েছে বারবার ব্যারন। এই ব্যারন অ্যাডমায়ার্স বেলিন্ডাস লক্স, ব্যারন ব্যারন বেলিন্ডার প্রেমে পড়েছে এবং বেলিন্ডার লকটা তার চাই। উই রিড দ্যাট হি রোজ আর্লি দ্যাট মর্নিং টু বিল্ড অ্যান অল্টার টু লাভ অ্যান্ড প্রে ফর সাকসেস ইন দিস প্রজেক্ট। অল্টার মানে কি? Anyone? স্যার পরিবর্তন, বেদি। বেদি, বেদি হচ্ছে অল্টার। ইয়েস, এমন একটা বেদি যেখানে ঈশ্বরের আরাধনা হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ অল্টার। অল্টার মানে তুমি যেটা বললে সেটা হয়, আর অল্টার মানে কিন্তু বেসিক্যালি এক ধরনের বেদি। অল্টার ইন, স্যার ওটা তো অল্টারেশন হয় না, যে পরিবর্তন? হ্যাঁ, পরিবর্তন তো অল্টার, একটা টি আর একটা টি এ আর, একটা টি এ আর, অল্টার। So altar in is in religion a raised structure or place that is used to sacrifice, for sacrifice and for worship. এই যেখানে যীশু খ্রিস্টের, যে কোনো তোমরা যখন চার্চে যাবে, যেখানে যীশু খ্রিস্টের জন্য বেসিক্যালি এই বড় বড় মোমবাতি, এগুলো ওয়াক্স ইত্যাদি ইত্যাদি সাজানো থাকে, এইটাকে বলা হয় অল্টার। এই যে এন্টায়ার স্ট্রাকচার ইজ নোন অ্যাজ দ্য অল্টার। এই যে অল্টার, এই পুরোটাকে অল্টার বলে। বুঝতে পেরেছ? ফলে আমরা দেখতে পাবো এই লর্ড পিটারকে, সে সকালবেলা কি করেছে, সে একটা প্রায় বেদি বানিয়েছে এবং সেই বেদির মধ্যে সে পূজা অর্চনা করেছে, যে কেমন করে বেলিন্ডাকে শাস্তি দেবে। ওয়ান অফ দ্য ইয়াং জেন্টলম্যান অন দ্য বোর্ড দ্য ব্যারন পার্টিকুলারলি অ্যাডমায়ার্স বেলিন্ডাস লক্স, হ্যাজ ডিটারমাইন্ড টু স্টিল ফর হিমসেলফ। এবং সে কি করেছে? We read that he rose early in the morning to build an altar to love and pray for success in this project. She ভালোবাসার দেবতাকে জানিয়েছে যে যেন সে সাকসেস পায়। তাহলে আর কোনো কিন্তু কাজকর্ম এদের নেই বেসিক্যালি, এইভাবেই এই ইয়াং জেন্টলম্যানে দেখানো হয়েছে। হি স্যাক্রিফাইস সেভারাল টোকেন্স অফ হিজ ফর্মার অ্যাফেকশনস, আগের যে প্রেমের যে বিভিন্ন টোকেন, যে আইকন গুলো সে স্যাক্রিফাইস করেছে, এটার জন্য কি কি? গাটার, গাটার মানে কি তোমরা পড়েছো 12th নাইটে? গাটার মানে হচ্ছে মোজা, এক ধরনের বড় বড় সক যেগুলো ইয়াং জেন্টলম্যানরা পরে, গ্লাভস হাতে পরে হ্যান্ডশেকের জন্য, বিলেট ডু লাভ লেটার, এইগুলো সব স্যাক্রিফাইস করেছে অল্টারে। অ্যান্ড হি ডিড প্রস্ট্রেটেড হিমসেলফ বিফোর আ পায়ার বিল্ট উইথ অল দ্য ট্রফিজ অফ হিজ ফর্মার লাভ, এবং নিজেকে সম্পূর্ণ নগ্ন করে আশীর্বাদ চেয়েছে ভালোবাসার দেবতার, যে আমাকে ঈশ্বর আমাকে ক্ষমতা দাও, আমি বেলিন্ডার লকটাকে কাটতে পারি। Fanning its flames with his amorous eyes, তারপরে জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে এই অল্টারে, এবং সেটাকে ফ্যান দিয়ে, ফ্যান করে দিকাতে মানে সে আগুনটা ছড়িয়ে পড়ে, পুরো জ্বলে যায়। And the gods listened to his prayers but decided to grant only half of it. ভগবান তার প্রেয়ার শুনেছে কিন্তু কেবলমাত্র অর্ধেক গ্রান্ট করবে, মানে কেবলমাত্র বেলিন্ডার চুলই কাটতে পারবে কিন্তু বেলিন্ডার ভালোবাসা সে পাবে না। So, Canto 2 te cholbe, as the pleasure boat continues on its way, everyone is carefree except Ariel. Ariel to tension e, karon chul katle Ariel er to daitto bachabar, shobai pleasure boat e cholche, shobai carefree. Ariel kintu khubi sacheton, who remembers that some bad event has been foretold for the day. She diner shurute kono ekta kharap ghotona ghotbe bole she shopno dekheche. He summons an army of the sylph. She sylph er ekta entire army dekheche, bojai edikay dariye por charidike, who assemble around him in their iridescent beauty. সবাই সুন্দরী সুন্দরী সমস্ত
সিলফিক আর্মি, সুপার ন্যাচুরাল মেশিনারি। হি রিমাইন্ডস দেম উইথ গ্রেট সেরিমনি ক্যান্টো টুতে। এরিয়ালের স্পিচ খুব ইম্পর্টেন্ট, তোমাদের তো সিলেবাসে ছিল না, আমাদের সিলেবাসে ক্যান্টো থ্রি পুরো পুরো এন্টার নিবাপ্ত লকি ছিল, ফলে আমরা পুরোটাই পড়েছি। ফলে এরিয়াল সবাইকে বলবে, এরিয়াল তো ক্যাপ্টেন, সে রেগুলেট করে বলবে, এই সবাই রেডি হও, ইউ আর সেলেস্টিয়াল বডিজ, তোমরা আকাশের বিভিন্ন অংশ, এবং তোমাদের কাজ হচ্ছে ব্রিটিশ মনার্ককে রক্ষা করা। ব্রিটিশ মনার্ক মানে ব্রিটিশ যে যে কিং বা কুইন, তাকে রক্ষা করা তোমার কাজ। এই ক্ষমতা নিয়ে কি করে ব্রিটিশ কিং বা কুইনকে রক্ষা করবে সেটা তো একটা প্রশ্ন বটেই। তাহলে কিং এবং কুইনের ভাগ্য কি বুঝতেই পারছো, আলেকজান্ডার খুব ইচ্ছে করে স্যাক্রিফাইস করেছে টু কিপ ওয়াচ ওভার লেডিজ পাওয়ার। আর কি কাজ, রাজা বা রানীকে রক্ষা করা। দু নম্বর কাজ হচ্ছে লেডিজদেরকে রক্ষা করা, তাদের পারফিউম রক্ষা করা, যে সমস্ত সেন্ট এবং পারফিউম, তাদের কার্ল, চুলের কার্ল রক্ষা করা এবং ক্লোদিং রক্ষা করা তাদের কাজ। আর কি কাজ, টু অ্যাসিস্ট দেয়ার ব্লাশেস, ব্লাশ এক ধরনের কসমেটিক জিনিস, যেগুলো মহিলারা তাদের চিকের মধ্যে, গালের মধ্যে লাগায়। অ্যান্ড ইন্সপায়ার দেয়ার এয়ার্স, এয়ার মানে হচ্ছে এয়ার অফ দ্য সুপিরিয়রিটি, তাদের যে হাব ভাব সেগুলো বানায়, এগুলো হচ্ছে কাজ সেলফিক মেশিনারিদের। Therefore, since some dire disaster threatens Belinda, এবং এরিয়াল বলছে যে এটা খুব খারাপ ডিজাস্টার বেলিন্ডার ভাগ্যে আসতে চলেছে, এরিয়াল অ্যাসাইন্স আর অ্যান এক্সটেন্সিভ ট্রুপ অফ দ্য বডিগার্ডস, তোমরা প্রায় 200-300 লোক, এক্সটেন্সিভ ট্রুপ, অনেক দল, বড় টিম, বডিগার্ডের টিম, পুরো তোমরা বেলিন্ডাকে রক্ষা করবে, এবং প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে, ডিভিশন অফ দ্য লেবার রয়েছে। একটা ছোট্ট সিল্ককে ডেকে বলে, তোর নাম কি? বলে, আমার নাম ব্রিলিয়ান্টি। হ্যাঁ ব্রিলিয়ান্টি, তুই কি করবি? তুই বেলিন্ডার ইয়ার রিংটাকে গার্ড করবি। মোমেন্টি ল্যাব, তুই কি করবি? কি করবো স্যার? তুই বেলিন্ডার ওয়াচটাকে রক্ষা করবি। এই ক্রিসপি স্যার, তুই কি করবি? বলে, কি করবো স্যার? বলে, তুই বেলিন্ডার লকটাকে রক্ষা করবি। ক্রিসপি স্যার দায়িত্ব ছিল বেলিন্ডার লক, পুরোপুরি ফেল করবে। এরিয়াল হিমসেলফ উইল প্রোটেক্ট শক, বলছে আমি সব থেকে বড় দায়িত্বটা নেবো। বলছে কি? বেলিন্ডার যে ল্যাপডগ শক, তাকে আমি প্রোটেক্ট করব। আ ব্যান্ড অফ দ্য 50 সিলভস উইল গার্ড দ্য অল ইম্পর্টেন্ট পেটিকোট। পেটিকোট ইজ দ্যাট ইনার ড্রেস অফ আ উইমেন হুইচ শি ওয়্যারস বিফোর দ্য গাউন। 50 জন সিল্ভ মিলে বেলিন্ডার পেটিকোট রক্ষা করবে। অ্যান্ড এরিয়াল প্রোনাউন্সেস দ্যাট any sylph who neglects his assigned duty will be severely punished. bole jodi kono ra kono sylph jodi tor duty palon na korish tobe prottekke punishment nebo. and they disperse to their posts and wait for the fate to unfold. tara shobai tar jayga jayga chole gelo ebong tara bhagger jonno opekkha korte laglo kokhon bhagge ki ashe. bolo summary of the canto to clear, bolo clear kina? স্যার বলছি এখানে স্যার ভালো বাসা স্যার ভ্যারন, তো তাহলে স্যার লক কাটার সঙ্গে স্যার কি সম্পর্ক, মানে স্যার লকটা কাটছে কিসের জন্য স্যার? আমি আগে তিনি বলেছি যে আমাদেরকে ধরে নেওয়া হয় 18th সেঞ্চুরি কাস্টমে, যে যদি একটা উইমেন কে তুমি কেউ ভালোবাসো যদি প্রপোজ করে, তখন উইমেন তার উত্তর হিসেবে, উত্তর কি দেয়? উত্তর হিসেবে একটা টোকেন দেয়, তার ভালোবাসার একটা টোকেন দেয়। এক্ষেত্রে দ্য উইমেন অ্যাকচুয়ালি কাটস আর লক অ্যান্ড গিভস ইট টু দ্য ব্যারন, ব্যারন ব্যারনকে সেই কাটা লকটাকে দেয়, সেই ভালোবাসায় প্রপোজ প্রপোজ করেছে, প্রপোজ অ্যাকসেপ্ট করল। কিন্তু এখানে ব্যারনের প্রপোজাল তো নেগেটেড হয়েছে, একবার প্রপোজাল রিজেক্টেড হয়েছে, যেটা টেক্সটের মতো লেখা নেই, কিন্তু আসল যে চরিত্র মানে দ্য ক্যারেক্টার অফ দ্য লর্ড পিটার, তার প্রপোজালটাকে বেরিন্না অ্যাকসেপ্ট করেনি, তার প্রপোজালটাকে তো অ্যাকসেপ্ট করেনি, এর ফলে লকটা কেটে দেয়নি। এবার লকটা কাটার মাধ্যমে কি করছে লর্ড পিটার? অ্যাজ ইফ জোর করে তার ভালোবাসাকে যে স্ন্যাচ করছে, সেটাকে সিম্বলাইজ করছে, তুমি আমার ভালোবাসায় সারা গাওনি, কিন্তু আমি জোর করে সেটাকে নিতে চাইছি। জোর করে কোনো কিছু বেশি পৃথিবীতে হয় না, কিন্তু এখানে ওই জন্যই লকটা ইজ এ লক কারণ একটা সিম্বলিক অ্যাক্ট অফ হিউমিলিয়েশন, বেলিন্ডাকে হিউমিলিয়েট করতে চাইছে পাবলিকলি জনসমক্ষে। দো শি রিজেক্টস মাই লাভ, বাট আই অ্যাকচুয়ালি কাট হার লক আপ, তার লকটাকে আমি কেটে নিচ্ছি যদি আমাকে রিজেক্ট করেছে তাও। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার, মানে ওটা সাইন্স আর ইয়েস অর নো এর প্রপোজাল, ইয়েস প্রপোজাল একটা তোমরা টোকেন বলতে পারো, একটা সিম্বলিক ইয়েস বা নো এর, যদি নো বলে তাহলে কোনো টোকেন পাবে না, যদি ইয়েস বলে তাহলে মানে ইট ক্যান বি এনিথিং,
ইট ক্যান বি ফর এক্সাম্পল একটা ছোট্ট মতো বেরিন্দাটার চুলের যে খোঁপা থেকে একটা ছোট্ট মতো আর কি পিন, হেয়ার পিন দিল, ইট ক্যান বি লক, ইট ক্যান বি এনিথিং। কিন্তু এই লকটা হচ্ছে তখনকার দিনে খুবই পপুলার একটা আইকন অফ গিভিং ইয়েস টু দ্য প্রপোজাল। প্রপোজালে হ্যাঁ দিচ্ছে, হ্যাঁতে সাড়া দিচ্ছে, তার একটা সিম্বল। বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাব সরাসরি ক্যান্টো থ্রি তে, আমাদের সিলেবাসে রয়েছে। The boat arrives at the Hampton Court Palace, and the ladies and the gentlemen disembark to their courtly amusement. Tara boat chole elo Hampton Court e, tara neme porlo ladies and gentlemen protteke, ebong tader court e tader je bibhinno courtly amusement shekhane tara gelo. After a pleasant round of the chatting and the gossip, bujhte pachho 1860s er main kaj hocche gossip kora ebong chat kora. Belinda sits down with two of the men to a game of the cards. Belinda game of the card e boshe poreche. They play a omber, a three-handed game of tricks and the trumps. Amra dekhbo game of the omber hocche tinjon mile khela. Amra jekom patience keli tashe 24 keli erokom hocche ekta omber jeta ekhon ar nei. এই গেমটা এখন এক্সিস্ট করে না, ফলে গেমের রুলটা আমি জানি না, অনেকটা ব্রিজের মতো, সামওয়াট লাইক ব্রিজ। তোমরা ব্রিজের নাম শুনেছো দাস খেলাতে, অনেকে খেলো হয়তো। অ্যান্ড ইট ইজ ডিসক্রাইবড ইন টার্মস অফ এ হিরোইক ব্যাটল, এবং এই যে গেম অফ অম্বারটা এমনভাবে ডিসক্রাইব করা হয়েছে যেন যুদ্ধ চলছে। দেখবো সেটা আমরা যখন পড়বো। দ্য কার্ডস আর ট্রুপস কম্ব্যাটিং অন দ্য ভেলভেট প্লেন অফ দ্য কার্ড টেবল, যেন কার্ডের টেবিলের মধ্যে এই কার্ড গুলো যোদ্ধার মতো একে অপরের সঙ্গে লড়াই করছে। বেরিন্ডা আন্ডার দ্য ওয়াচফুল কেয়ার অফ দ্য সিলভস বিগিনস ফেভারেবলি, বেরিন্ডা শুরু করলো দারুণ ভাবে। শি ডিক্লেয়ার স্পেডস অ্যাজ ট্রাম্পস অ্যান্ড লিডস উইথ হার হাইয়েস্ট কার্ড, সে তার স্পেড দিয়ে ওই বিভিন্ন নাম, গোলামের রুইতন, বিবিতন এইসব দিয়ে খেলছে এবং দারুণ খেলছে। অ্যান্ড সুন হাউএভার দ্য হ্যান্ড টেকস আ টার্ন ফর দ্য ওয়ার্ডস ওয়েন টু দ্য ব্যারন ফেট ইনক্লাইন্স দ্য ফিল্ড, হঠাৎ করে ভাগ্য আবার ব্যারনের দিকে হেললো। He catches our king of the clubs with his queen and then leads back with his high of the high diamond. সেগুলো প্রত্যেকটাই তাসের বিভিন্ন টার্মিনোলজি, ডায়মন্ড বলো, কুইন বলো, ক্লাব বলো, এগুলো দিয়ে মোট কথা দুজনের মধ্যে তাস খেলা হচ্ছে। And Belinda is in danger being beaten but recovers the last streak so as to just barely win back the amount she bled, amount she beat. জাস্ট মানে যেটা দিয়ে অ্যামাউন্ট দিয়ে শুরু করেছিল তখন তো টাকা দিয়ে তাস খেলা হতো অনেকটা জুয়ার মতো, ফলে সেই অ্যামাউন্টটা সে জাস্ট রিকভার করলো। এরপরে নেক্সট রিচুয়াল কি হ্যামটন কোর্টে, দ্য নেক্সট রিচুয়াল অফ অ্যামিউজমেন্ট ইজ টু সার্ভিং কফি, কফি খেতে উঠেছে। দ্য কার্লিং ভেপার্স অফ দ্য স্টিমিং কফি রিমাইন্ড ব্যারন অফ হিজ ইন্টেনশন টু অ্যাটেম্পট বেলিন্ডাস লক, কার্লিং ভেপার্স অফ দ্য স্টিমিং কফি, কফি তো প্রায় গরম এবং সে গরম কফির উপর দিয়ে ভেপার গুলো আকাশের দিকে যাচ্ছে, সে ভেপার, সে কার্লি যে ভেপার গুলো মনে করে দিল ব্যারামকে যে বেলিন্ডের চুলটা কাটতে হবে। ক্ল্যারিসা, ভাবো বেলিন্ডার সব থেকে কাছের একজন বন্ধু হচ্ছে ক্ল্যারিসা, বেলিন্ডের বন্ধু। শি ড্রজ আউট হার সিজার, সিজার মানে হচ্ছে যেটা দিয়ে কাটবে কাঁচি, ফর হিজ ইউজ। ক্ল্যারিসা দিল, হাতে তুলে দিল ব্যারনের, মানে ডাইকার দিলে নাইটরা যেরকম নাইটদেরকে যেরকম হেল্প করতে থাকে উইমেন। As a lady would arm a knight in a romance, in a medieval metrical romance, a lady, ekjon baron ke tar hate arm tule dey shekom. Taking off the scissors, he tries three times to clip the lock from the behind without Belinda seeing. Belinda dekhte pari tin bar chesta korlo katar, tak 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 tak, kata beriye geche, katte pacche na, ar gadha silves gulo kichu korte pacche na. Silves endeavor furiously to intervene, Belinda ke dakar chesta korche, Belinda মানে কি বলে ইয়ারিং কে দোলাবার চেষ্টা করতে বেলিন্ডা পেছন দিকে তাকায়, ব্লোয়িং হার হেয়ার আউট অফ দ্য হার্মস ওয়ে এন্ড টুইকিং হার ডায়মন্ড ইয়ারিং টু মেক হার টার্ন অ্যারাউন্ড। পিছনে বেলিন্ডা দেখে এরিয়াল ইন দ্য লাস্ট মিনিট এফোর্ট গেইনস অ্যাক্সেস টু হার ব্রেন, এরিয়াল কি করছে একদম শেষ দিকে তার ব্রেনের ভেতরে ঢোকার চেষ্টা করছে, তো বড় প্লেয়ার, যাতে ব্রেনের মধ্যে ঢুকে বেলিন্ডাকে পেছন দিকে ঢোকাতে পারে, পেছন দিকে ঘোরাতে পারে। Where he is surprised to find the hun dekhlo eli burial dhuke brain er moddhe ki dekhlo, an earthly lover lurking at her heart,
এই পৃথিবী কোন একজন পুরুষের প্রেমে মেলিন্ডে পড়েছে, তাকে নিয়েই ভাবছে। বলো না, হি গিভস আপ প্রোটেক্টিং হার দেন, বলো আর কিছু করার নেই, ছেড়ে দে। দি ইমপ্লিকেশন ইজ দ্যাট শি সিক্রেটলি ওয়ান্টস টু বি ভায়োলেটেড, সে অত চায় কারুর দ্বারা ভায়োলেটেড হতে, সে চায় যে তার হয়তো মানে তাকে মানে 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 সে নিজেই প্রায় এই এই এইভাবে সারেন্ডার করতে চায়, তার চুল কেউ কেটে নিক। ফাইনালি শি শিয়ার্স দ্য ক্লোজ টু দ্য কার্ল, অনেকে বেলিন্ডাকে বেলিন্ডার মানে পেটিকোট ধরে নাড়াবার চেষ্টা করছে, আর ডার্লিং সিল্ক জাম্পস ইন বিটুইন দ্য ব্লেডস, যখন কাটবে তখন পড়বে ডেসক্রিপশন দেখলে অবাক হবে, একজন সিল তার মাঝখানে সেই কাঁচির ভিতরে পর্যন্ত ঢুকে যাবে, যাতে সে দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। বাট বিইং আ সুপার ন্যাচারাল ক্রিচার হি ইজ কুইকলি রেস্টোর্ড, সে দুটো ভাগে ভাগ হয়ে গেল, সে তার দুটো ভাগ জুড়ে যাবে, কিন্তু তার চুল তো জুড়বে না। দ্য ডিড ইজ ডান অ্যান্ড দ্য ব্যারন এক্সল্টস হোয়াইল বেরিন্ডা স্ক্রিমস ফিল দ্য এয়ার, বেরিন্ডার যে আকাশ চুম্বি তার যে মানে আমরা বলতে পারি স্ক্রিম চেঁচানো, সেটা আকাশ বিদীর্ণ করে সকলেকে সকলের কানকে পেনিট্রেট করবে, এবং ফাইনালি ব্যারন সাকসেসফুল হবে তার কাজে। বলো পরিষ্কার কিনা ক্যান্টো থ্রি? স্যার ব্যারন ওইখানেই ছিল, সে ওই কোর্টে ছিল ব্যারন, ওই যে ব্যারনের সঙ্গে তো কার্ডটা কার্ডের গেমটা তো ব্যারনের সঙ্গে ওখানে খেলছিল, এর আগেই বলেছি ব্যারন খেলছে, ভেরিনটা খেলছে, দ্য গেম অফ দ্য অম্বার ওখানেই তো খেলছে, ব্যারনের সঙ্গেই খেলছে। খেলা শেষ হয়েছে, বেরিন্ডা কফি খেতে গেছে, কফির যে স্টিমিং যে ধোঁয়া বেরিন্ডার চুলের ব্যাপারে মনে করিয়েছে ব্যারনকে, ব্যারন পিছন দিকে ফিরলো, ক্ল্যারিসা তাকে সিজার দিল, সেই সিজার নিয়ে বেরিন্ডার চুল কাটতে যাবে ব্যারন, তখন সমস্ত সিলফরা এদিক ওদিক চলে এসছে, বেরিন্ডার নড়ছে, একবার দুবার তিনবার ঠিক মতো কাটতে পারলো না লক, 3 নম্বর বারে কাটলো। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। বেশ, এবার আমাদের সিলেবাসে নেই দুটো ক্যান্টো, এই দুটো ক্যান্টো দিয়েই এই এই শেষ হবে আর কি। আমি দুটো ক্যান্টোটা একটু তাড়াতাড়ি করে দেব, কারণ সামারিটা জানা খুবই প্রয়োজন। বেলিন্ডের লক কাটিং দিয়েই এই গল্পটা শেষ হয়েছে, কিন্তু আমাদের ক্যান্টো 4 এবং ক্যান্টো 5টা আবার দেখে নেওয়া দরকার যে বেলিন্ডের লকের কি হবে। আলটিমেটলি আকাশের তারা হয়ে যাবে বেলিন্ডের লক, সেটা আমরা দেখবো। সো যেটা ঘটবে, বেলিন্ডাস অ্যাংশিয়াস কেয়ার্স অ্যান্ড সিক্রেট প্যাশনস আফটার দ্য লস অফ আ লক are equal to the emotions of all who have ever known rage, bhayankar rag, berinda ke peye boshbe, resentment and despair, berinda khubi disappointed hoye barir moddhe boshe thakbe. After the disappointed sylphs withdraw, an earthly gnome called Umbriel flies down to the cave of the spleen. Spleen, spleen mane ki tumi ki jano, spleen ekta হিউম্যান অর্গ্যান, বাংলায় যাকে বলা হয় প্লিহা, আমাদের বডির মধ্যে থাকে স্প্লিন, এবং 18th century ধরা হতো স্প্লিন কে অ্যান অর্গ্যান দ্যাট রিমুভস অল ফর্মস অফ টক্সিস টক্সিক অ্যান্ড ডিজিজ কজিং এজেন্ট ফ্রম দ্য ব্লাড স্ট্রিম, এই ব্লাড সমস্ত ডিজিজকে এই স্প্লিন ব্যানিশ করে, এবং এই স্প্লিন যদি কারোর খারাপ হয়ে যায় তার মানে তার টেম্পারামেন্ট তার মেজাজ, তাহলে বেরিন্ডার মেজাজকে ঠিক করার জন্য কি উমব্রিয়েলকে পাঠানো হলো কেভ অফ দ্য স্প্লিন এর মধ্যে, যাতে প্লিহার মধ্যে ঢুকে সে কোনোভাবে বেরিন্ডাকে বাঁচাতে পারে, হেল্প করতে পারে, যাতে মেজাজটা রিস্টোর হয়। আমরা পরে জেনেছি যে কেবলমাত্র স্প্লিনের জন্য নয়, বিভিন্ন ধরনের হরমোন সেরোটোনিন আরো নিউরো ট্রান্সমিটার এগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের মেজাজ। ইন ইজ ডিসেন্ট হি পাসেস থ্রু বেরিন্ডাস বেডরুম where she lies prostrate and discomfiture in her headache, the headache hocche she shuye ache tar bedroom e, she is attended by two head maidens, ill nature and affection, dutu head maiden nam ill nature kharap nature ebong affection bhalobasha dui ni chesta korche, ebong umbriel jokhon jabe spleen e she goddess spleen ke address korbe and returns with a bag of sighs, sobs and passions and vial of sorrow, grief and tears. সঙ্গে করে কি নিয়ে ফিরবে? দীর্ঘ নিঃশ্বাস, কান্না, সরো, গ্রিফ এগুলো নিয়ে ফিরবে, এবং সেই দুঃখ নিয়ে ফেরার পরে
সেই ব্যাগটা সেই বেলিনের উপরে ঢেলে দেবে, ফুয়েলিং আর ইর অ্যান্ড ডেস্ক, তারপরে বেলিনটা আরো রেগে যাবে। সো দেয়ার ইজ টু কমিসারেট উইথ বেলিন্ডা ইজ আর ফ্রেন্ড থ্যালিস্ট্রেস। থ্যালিস্ট্রেস ইজ এ মাইথোলজিক্যাল ক্যারেক্টার, যেটা যে হচ্ছে ওয়ান অফ দ্য অ্যামাজনস, রেস অফ দ্য ওয়ারিয়ারের মধ্যে পড়ে থ্যালিস্ট্রেস, সে হচ্ছে বেলিন্ডার বন্ধু, সেও সেখানে রয়েছে। এবং থ্যালিস্ট্রেস একটা স্পিচ দেবে ক্যালকুলেটেড টু ফার্দার ফোমেন্ট বেলিন্ডাস ইন্ডিগনেশন, যাতে বেলিন্ডা আরও রেগে যায়। এবং তারপরে দেন শি গোজ টু হার টু স্যার প্লিউম হার বিউ টু আস্ক হিম টু ডিমান্ড দ্যাট দ্য ব্যারন রিটার্ন দ্য হেয়ার। স্যার প্লিউমকে গিয়ে বলবে কে থ্যালিস্ট্রেস বেলিন্ডার বন্ধু, যে ব্যারনকে বলবে সেই হেয়ারটা আমাকে ফেরত দিতে, মানে বেলিন্ডাকে ফেরত দিতে। স্যার প্লিউম মেক্স এ উইক অ্যান্ড স্ল্যাং ফিল্ড স্পিচ টু উইচ ব্যারন ডিসডেনফুলি রিফিউজেস টু অ্যাকুইজ। ব্যারন বলো না আমি ফেরত দেবো না, স্যার প্লিউম বলে ফেরত দাও। অ্যান্ড অ্যাট দিস উমব্রিয়াল রিলিজেস দ্য কন্টেন্টস অফ দ্য রিমেনিং ভায়াল, থ্রোয়িং বেলিন্ডা ইন টু আ ফিট অফ সরো অ্যান্ড সেলফ পিটি। যেটা বাকি ছিল সেটাও ঢেলে দিল বেলিন্ডাকে, যাতে বেলিন্ডার মধ্যে দুঃখটা দুঃখত্বটা শেষ হয়। যে দুঃখ পেতে পেতে বেলিন্ডার একটা সময় তার মধ্যে দুঃখটা শেষ হয়। এবং উইথ বিউটিয়াস গ্রিফ শি বিমোনস হার ফেট, বেলিন্ডা তার ভাগ্যটাকে মেনে নিল একটা সময়। রিগ্রেটস নট টু হ্যাভিং হিডেড দ্য ড্রিম ওয়ার্নিং, রিগ্রেট করলো যে স্বপ্নের মধ্যে যে তাকে তাকে যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল সেটাকে না মানার জন্য। বেলিন্ডা তো মানেনি, হ্যাম্পটন কোর্টে গেছে। অ্যান্ড পিটিফুল স্টেট অফ আর সোল রিমেনিং কার্ল, তার একমাত্র কার্ল যেটা রয়েছে, বাকি কার্লগুলো তো গেছে। কার্ল মানে হচ্ছে যে লকের মধ্যে যে মানে যে কার্ল যে গোটানো যে অংশটা তাকে বলা হয় কার্ল। এবং ক্যান্টো ফাইভ এর মধ্যে আমরা দেখবো দ্য ব্যারন রিমেন্স ইম্প্যাসিভ এগেনস্ট অল দ্য লেডিজ টিয়ার্স অ্যান্ড রিপ্রোচেস, সবাই ব্যারনকে খারাপ বলছে। ক্ল্যারিসা এই সময় একটা ফিলোসফিক্যাল লেকচার দেবে, ডেলিভার্স এ স্পিচ ইন হুইচ শি কোয়েশ্চেন্স why a society that so adores beauty in women does not also place value on the good sense and good humor. কেন একটা সমাজ women দের সৌন্দর্য physical beauty নিয়ে এত বেশি পরিমাণে মাথা ঘামায়, তারা কেন good sense এবং good humor এ মাথা ঘামায় না? কেন একজন নারীর কেবলমাত্র external beauty এর দিকে জোর দেয়, তার internal beauty, তার যে স্বভাব সেগুলোর পেছনে কেন জোর দেয় না? এইটাই হচ্ছে পোপের নিজস্ব বক্তব্য, যে এক্সটার্নাল বিউটি লকের উপরে এমফাসাইজ না করে ইন্টারনাল বিউটির দিকে জোর দাও। উইমেন আর ফ্রিকোয়েন্টলি কল্ড এঞ্জেল, তাদেরকে এঞ্জেল বলা হয় সবসময়। শি আর্গুজ বাট উইদাউট রেফারেন্স টু দ্য মরাল কোয়ালিটিস অফ দিস ক্রিয়েচার, এই এই ক্রিয়েচারদের যে মরাল কোয়ালিটি, যে গুড কোয়ালিটি, তার দিকে তো রেফারেন্স দেওয়া হয় না। এসপেশালি সিন্স বিউটি ইজ নেসেসারিলি সো শর্ট লিভড, উই মাস্ট হ্যাভ সামথিং মোর সাবস্টেন্সিয়াল অ্যান্ড পারমানেন্ট টু ফল ব্যাক অন। সৌন্দর্য ইম্পারমানেন্ট কিন্তু এথিক্স পারমানেন্ট। দি সেন্সিবল মরালাইজিং স্পিচ ফলস অন দ্য ডিফ ইয়ার্স হাউ এভার অ্যান্ড বেরিং দ্য থ্যালিস্ট্রেস অ্যান্ড দ্য রেস্ট ইগনোর হার অ্যান্ড প্রসিড টু লঞ্চ অ্যান্ড অল আউট অ্যাটাক অন দ্য অফেন্ডিং ব্যারন। এইসবের কথা কান না দিয়ে বেরিং দ্য থ্যালিস্ট্রেস তারা ব্যারনকে আক্রমণ করলো। কিওটিক টাসল এনশুজ অ্যান্ড দ্য গ্লো মুম্বিয়াল প্রিসাইডিং ইন আ পোস্চার অফ সেলফ কনগ্রাচুলেশন। নারী এবং পুরুষদের ব্যাটল অফ দ্য সেক্সেস হচ্ছে, যুদ্ধ চলছে, এবং উমরিয়াল আকাশে মহাদেবের মতো বসে আছে। দ্য জেন্টলম্যান আর স্লেন অর রিভাইভড অ্যাকর্ডিং টু দ্য স্মাইল অ্যান্ড ফ্রাউন অফ দ্য ফেয়ার লেডিস। ফেয়ার লেডিজের অনেক সময় হাসি দেখে উইমেনরা, যারা মেন, তারা অজ্ঞান হয়ে গেছে, যুদ্ধ করছে আর কি একে অপরের সঙ্গে। বেলিন্ডা অ্যান্ড দ্য ব্যারন মিট ইন কম্ব্যাট, শি ইমার্জেস ভিক্টোরিয়াস বাই পেপারিং হিম উইথ স্নাফ অ্যান্ড ড্রয়িং হার বডকিন। বডকিন মানে হচ্ছে অনেকটা সূচের মতো, যেটা দিয়ে উইমেনরা তাদের হেয়ারটাকে পিন করে। আর স্নাপ মানে হচ্ছে নস্যি, বেসিক্যালি তখনকার দিনের উইমেনরা টোব্যাকো নিত, ফলে তার নস্যির কৌটোটা ছুঁড়ে দিল ব্যারনের দিকে, এবং হাতের কাছে যে সূচ ছিল সেটা দিয়ে ধাক্কা মারলো, ব্যারনের অবস্থা খারাপ। ফলে প্রত্যেকটাই কিন্তু একটা সিম্বলিক জেস্টার, প্রত্যেকটাই সোসাইটির দিকে একটা বড় বড় স্ল্যাপিং, থাপ্পড় আলেকজান্ডার পোপের। So having achieved the position of advantage, she again demands that he return the lock. Bola, amake lock ta dao, ferot dao. But the ringlet has been lost in the chaos and cannot be found. She chama kintu Belinda je ringlet er moddhe lock ta ke rekhechilo seta harat kore hariye geche. And the poet averts that the lock
has risen to the heavenly spheres to become a star. Wait, সেই সময় আমাদের জানালো আলেকজান্ডার পোপ যে আকাশের তারা হয়ে গেছে মেরিন্ডারলক. Stargazers may admire it now for all eternity. Stargazer মানে যারা আকাশে টেলিস্কোপ দিয়ে দেখে এই ধরনের স্টারদেরকে, তারা for all eternity সারা জীবনের জন্য এটাকে অ্যাডমায়ার করতে পারবে. In this way, the poet reasons it will attract more envy than it ever could on earth. এর মাধ্যমে poet বললো যে এই আর্থের মধ্যে কতটা না এনভি, এই লক অ্যাট্রাক্ট করেছিল, কতটা হিংসা তার দিকে অ্যাট্রাক্ট করেছিল. আকাশে গিয়ে আরো বেশি এনভি অ্যাট্রাক্ট করবে, কারণ স্টার গেজাররা দেখবে. But this is the story of the 18th century mock epic poem Rape of the Lock. This is the character of the Belinda. Belinda's bedroom dekhte pachcho ekhane, Belinda as if shuye chilo. Belinda is dreaming. These are the sylphic machinery. Sylphs always guarding Belinda. Belinda shone guard korche sylphic machinery ta. Belinda's makeup, Belinda's shoes, Belinda's perfume, eglo prottektai ekta 18th century society er mirror er dike niye jacche. So thank you. Amra আমাদের আজকের ক্লাসের মধ্যে দিয়ে শেষ করলাম এন্টার পোয়েমের সামারি. এর পরের ক্লাসে আমরা চলে যাব ডাইরেক্টলি একেবারে টেক্সটের মধ্যে গিয়ে, আমরা টেক্সটটা পড়ব এবং এই পোয়েমের থিমগুলোর ব্যাপারে অল্প অল্প দেখতে দেখতে পড়তে পড়তে যাব. আমরা যেগুলো বুঝলাম সেগুলো হচ্ছে ইটস এ সোশ্যাল স্যাটায়ার, এবং তিন ধরনের স্যাটায়ার হয় আমরা জানবো পরে, কোরেশিয়ান স্যাটায়ার, জুভেনালিয়ান স্যাটায়ার এবং মেনেপিয়ান স্যাটায়ার. কোরেশিয়ান স্যাটায়ার জেন্টল অ্যান্ড সিম্প্যাথেটিক ফর্ম অফ স্যাটায়ার ইন হুইচ দ্য সাবজেক্ট ইজ মাইল্ডলি মেড ফান উইথ আ শো অফ এঙ্গেজিং উইট, অল্প করে মানে ফান নেওয়া হচ্ছে. জুভেনালিয়ান কিন্তু অনেক হার্শ স্যাটায়ার, অনেক জাজমেন্টাল, এবং মেনেপিয়ান কিন্তু অনেক বেশি কেওটিক. আমরা এইখানে অনেকটা হোরেশিয়ান স্যাটায়ারকে দেখতে পাবো. এবং রেপ অফ দ্য লক আমি আগেই বলেছি ইটস আ মক এপিক পোয়েম, যার মধ্যে বারলেস্ক রয়েছে, যার মধ্যে একটা ট্রিভিয়াল সাবজেক্ট নিয়ে হিউমার রয়েছে, এবং মেশিনারি সম্পর্কে আমরা অলরেডি আগে জেনেছি. ক্লাসিক্যাল এপিকে গড গডেসকে বলা হতো মেশিনারি, এখানে এই লেকম যেটি গ্যাবালিস থেকে নেওয়া হয়েছে মেশিনারির কনসেপ্ট, একটা রোজিক্রুশিয়ান ডক্ট্রিন, এবং সেখানে চার ধরনের স্পিরিট স্যালামান্ডার নিমফ গ্নোমের কথা বলা হয়েছে. তাহলে দিজ আর দ্য বেসিক themes of the of this entire poem. Arabella Farmer is an actual woman that had her lock of hair cut off or raped. Shotti Arabella Farmer ekta actual woman Lord Peter the chul kete niyechilo, ebong entire poem is written in heroic couplet and I am Nick Quinton kore lekha hoyechilo. So this is the story of the rape of the lock. Et porer din amra shorashori rape of the lock er text er moddhe chole jabo. Karur kono proshno thakle bolte paro. মোটামুটি কবিতার বেসিক সামারি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার ক্লিয়ার. হ্যাঁ স্যার, পরের দিন আমরা ক্যান্টো 1টা টেক্সটা শেষ করার চেষ্টা করব, দেখি কত দূর হয়, আর তারপরের দিন আমরা ক্যান্টো 2 বা ক্যান্টো 3, ক্যান্টো 1 আর ক্যান্টো 3 আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে. লেট আস রিড, আমরা শুরু করি তারপর আস্তে আস্তে বুঝতে পারব. বেশ, তাহলে কোনো প্রশ্ন তো নেই? ক্যান্টো মানেটা কি? ক্যান্টো মানে হচ্ছে যখন আমরা একটা বড় এপিক বা মহাকাব্যকে একটা বিশেষ অংশে ভাগ করি তাকে বলা হয় ক্যান্টো. ক্যান্টো ইজ অ্যান ইউনিট ইন ডিভিশন, কোনো জিনিস ভাগ করা যে ইউনিট হয় তাকে ক্যান্টো বলে. তোমরা তোমরা প্যারাডাইস লস্ট এরকম ক্যান্টো পাচ্ছ না, বুক পাচ্ছ, বুক 1 বুক 2, এখানে এরকম ক্যান্টো করে ভাগ করা হয়েছে, দ্যাট ইজ ক্যান্টো. ক্যান্টোকে স্বর্গ বলা যেতে পারে? হ্যাঁ, যদি বাংলায় এরকম ভাগ করে তাহলে তোমরা স্বর্গ বলতে পারো. এক স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, তৃতীয় স্বর্গ বলে. কিন্তু স্বর্গ মানে স্বর্গ নয়, স্বর্গ মানে একটা বিশেষ ভাগ করার একটা ইউনিট বা ডিভিশন. আর কোনো প্রশ্ন? নেই কোনো প্রশ্ন? বেশ, রেকর্ডিং অফ করছি তাহলে. হ্যাঁ স্যার.